तो गाइस आमार रेडी हो गेलो चाउमिन। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, माय नेम इज शिफाली, शिफाली चलेने अपनादे सबाई के वेलकम। तो गाइस आमी चाउमिन बनाबो बा नूडल्स बोलेछिस, तो की लागछे आपनारा एकटू सबाई देखे नीन। गाइस आज के आमी चाउमिन बनाबो, तो नूडल्स आमी बनाबो। आमी एखाने प्रथमे नूडल्स निये निएछि, तार जोन्ने एई नूडल्सटा देखते पाच्छेन टप्स नूडल्स निये निएछि आमी किछुटा। आर आमी एखाने सोया सस आर अंदाज मतो नून निएछि, रिफाइन तेल 2 चामच আর এখানে কিছু ছোট ছোট করে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নুডলস মশলা নিয়ে নিয়েছি 2টো ডিম। তো গাইস আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা গাজরের আধখানা নিয়েছি, কিছু বিনস, কিছু বরবটি, আর আমি 6-7টা এরকম মাশরুমকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, আর আমি একটুখানি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমার রেডি হয়ে যাবে নুডলস বা চাউমিন। আমার রেডি হয়ে গেল নুডলস, আর আমি এখানে সসও দিয়ে দিলাম। তো গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো জরুর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আর বেল আইকন কো জরুর দবাবেন। থ্যাংক ইউ। কড়া আমার গরম হচ্ছে, তার সাথে আমি 4 গ্লাস জল দিয়ে দিচ্ছি। গাইস আমার এখানে জলটা গরম হচ্ছে, আর আমি এতে দিয়ে দেব একটু তেল। তো গাইস আমার এখানে জলটা গরম হয়ে গেছে, তো আমি এইটা 5 মিনিট জলেতেই, গরম জলেতেই ভিজিয়ে রাখবো, এটাকে আমি আর ফোটাবো না। জলটা আমার ভালোই গরম হয়ে গেছে, তো 2 থেকে 3 মিনিট রাখার পরে আমি এই জলটা ফেলে দিয়ে চাউমিনটা আমি ছেঁকে নেব। গাইস আমি অন্য কড়াতে ঢেলে নিয়েছি, আর আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, গরম জলে এটা ভিজে গেলেই আমি ছেঁকে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, আমি এতে প্রথমে একটুখানি তেল দিয়ে আমার এই ডিমটা আমি ভেজে নেব। ডিমটা আমি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। কড়া আর তেল দুটোই গরম হয়ে গেছে, প্রথমে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি। আমি ক্যাপসিকাম, বিনস, বরবটি, গাজর সব দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের জন্য। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা, তার সাথে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়বো, 1 মিনিটের মতো নাড়বো এটাকে। সবজিগুলো আমার ভাজা হচ্ছে, 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি মাশরুমগুলো দিয়েও আবার আমি নাড়াচাড়া করব। সবজিগুলো নাড়াচাড়া করতে করতে আমি ভাজার আগে এই সয়া সসটা প্রথমে আমি দিয়ে দিলাম, 1 চামচ নিয়েছিলাম সয়া সস। তো আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব, আর সবজিগুলোকেও একটু ভাজবো। কাঁচা লঙ্কা দিতে মনে নেই, অন্য প্লেটে ছিল বলে তাই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। সয়া সস আমি দিয়েছি, তো আমি নুন বেশি দেব না, তো আমি জাস্ট একটুখানি নুন দিয়ে দিলাম। সয়া সস তো এমনিতেই নুন, তো নুন আমি বাস একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চাউমিনটাকে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেছে, এরপর আমি চাউমিন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জাস্ট নাড়াচাড়া করব। এরপর আমি এই নুডলসগুলোকে তুলে দিচ্ছি আস্তে আস্তে।
गाइस এটা আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব চাওমিনটা হওয়া পর্যন্ত। তো গাইস 1-2 মিনিট হয়ে গেছে আমার, আমি ডিম দিয়ে চাওমিনটাকে একটু নাড়াচাড়া করে নেছি। আমার রেডি হয়ে গেল চাওমিন। তো গাইস আমি দোকানের মতন খুব ঝড়ঝড়া করতে পারি না, কিন্তু যা হয়েছে ঠিকঠাক বাড়ির জন্য। তো আমার চাওমিন বা নুডলস তৈরি হয়ে গেল।